সাকিব ভাইয়ের সাথে নায়িকা হতে চাই না, এই কারণে ওনার ব্যক্তিগত জীবনটা আসলে আমার পছন্দ না, সেই কারণে আমি আসলে এইসবের মধ্যে আর জড়াতে চাই না। উনি সুপারস্টার তো ওনাকে ওই হিসেবেই ভালো লাগে, অভিনেতা হিসেবে ভালো লাগে। আমার সৌন্দর্যের রহস্য তো আমি বললাম যে আমি অনেক বেশি হাসি, ওকে? সো মানুষ বলে যে হাসলে মানুষের মন সুন্দর থাকে, এবং হাসলে যেটা হয় যে আমাদের ফেসে যে সেলসগুলো আছে বা সেলসগুলো আছে এগুলো অনেক বেশি বলে না যে অ্যাক্টিভ হয়ে যায়, রক্ত সঞ্চালন বেড়ে যায়, সে কারণে মনে হয় আমার বেশি সুন্দর। আর পাশাপাশি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস তো আমার কাছে আছে। নিজেকে ফিট রাখার জন্য একটা মানুষ কতটুকু কি করবে সেটা আসলে সে নিজেই বুঝে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাট সবাই চাই নিজেকে সুন্দর রাখতে। সিনেমাতে ইনশাল্লাহ হোপফুলি সুন, কারণ হচ্ছে হয় না যে অনেক স্ক্রিপ্ট আসে তো এগুলো নিয়ে কথাবার্তা চলছে। আমি আসলে অভিনয় থেকে বলবো যে মডেলিংটাকেই বেশি পছন্দ করি, তার থেকেও বেশি পছন্দ করি রেডিওকে। এই নীরব ভাইও এসেছে আজকে আমার সাথে, যিনি হচ্ছে গিয়ে আমার রেডিও ইন্ডাস্ট্রিতে হচ্ছে গিয়ে আমার বস, পাশাপাশি হচ্ছে উনি আমার কি বলবো আমার আইডল বলা চলে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি অভিনয়ে যাবো, আরও প্ল্যান আছে অভিনয় নিয়ে, কিন্তু আপাতত মডেলিংয়েই থাকতে চাই, কারণ আমাদের মডেলিংয়ের এখন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মেরা প্রেজেন্টে যাচ্ছে এবং আমাদের কাজের পরিধিও বেড়েছে। স্কিন কেয়ার প্রোডাক্টস আসলে শুধুমাত্র মডেল না, প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি, কারণ আমরা যেহেতু মডেলিং করি তার মানে আমাদের হচ্ছে গিয়ে 24/7 হচ্ছে গিয়ে প্রোডাক্ট ইউজ করতে হয়। কিন্তু তার পরবর্তীতে কী হয়, আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি, যারা অফিস করে কিংবা যারা ইউনিভার্সিটিতে পড়ে, শুধুমাত্র ছেলে মেয়ে বলে না, আপনার স্কিনটাকে সুন্দর রাখা সেটা হচ্ছে গিয়ে আপনার নিজের কাছে। সেই কারণে স্কিন কেয়ার প্রোডাক্টসের গুরুত্ব অনেক বেশি আমাদের, কারণ হচ্ছে গিয়ে প্রথমে দর্শনদারি আমরা সবাই জানি, পরে গুণ বিচারি। তো নিজে যদি সুন্দর থাকি তাহলে হচ্ছে পৃথিবীটা এমনিতেই আপনার কাছে চলে আসবে।